সেরামের পাশাপাশি বিকল্প উৎস থেকে করোনা টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন উৎসের মধ্যে রয়েছে রাশিয়ার স্পুটনিক ও চীনের সিনোফার্ম। একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বলেছেন বহুমুখী উদ্যোগ চলমান। এদিকে বিকল্প উৎসের সন্ধান করার পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বিশ্বের অনেক উন্নত দেশের আগেই ভ্যাকসিন দেওয়া শুরু করে বাংলাদেশ। প্রথম দিকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড 3 কোটি ডোজ কেনার চুক্তি করে, সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে আসে 50 লাখ ডোজ, ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালান আসে 20 লাখ ডোজ, আর বন্ধুদেশ ভারত উপহার দিয়েছে 32 লাখ ডোজ। সব মিলিয়ে 1 কোটি 2 লাখ ডোজ টিকা এসেছে। ইতিমধ্যে 65 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কথা ছিল মার্চের শেষ দিকে পরবর্তী চালান আসার, এখনও সেই চালান পৌঁছায়নি। টিকার সরবরাহ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন সেরামের সাথে যোগাযোগ এবং G2G আলোচনা চালু আছে। টিকা পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী সরকার। কোনো রকমের ডেট আমরা পাইনি, কবে আসবে, কত কি আসবে, টাকা পয়সা আমরা পে করে দিচ্ছি অনেক আগে। আমাদের তো অবশ্যই পাওয়া উচিত, তদবির করতে কেন লাগবে, আমাদের তো আমাদের অধিকার পাওয়া। টাইমলি না পেলে তো কিছুটা ঘাটতি হতে পারে। আমাদের কাছে যতক্ষণ ভ্যাকসিন আসছে আমরা দিয়ে যাব। এখনই বহু উৎসের সন্ধান ও কূটনৈতিক তৎপরতা শুরুর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সিরাম ইনস্টিটিউট সময় মতো না দেয় তাহলে আমাদের জন্য মানে দুর্ভাগ্য তো রয়েছে, কারণ সিরাম ইনস্টিটিউট আবার USA যেখানে মানে কাঁচামাল নিয়ে সমস্যা যেহেতু হচ্ছে সেই জায়গাগুলোতেও সমস্যা রয়েছে, ভারত থেকে রপ্তানির ব্যাপারে সমস্যা রয়েছে, কাজে এখানে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস রয়েছে। ভ্যাকসিন জাতীয়তাবাদ, ভ্যাকসিন উপনিবেশবাদ ইত্যাদি রয়েছে। সুতরাং ভ্যাকসিনের ব্যাপারে আমাদেরকে মানে রাজনৈতিক অন্যান্য সীমাবদ্ধতা ঊর্ধ্বে উঠতে হবে। এখন দেখা যাচ্ছে যে চীনের সাইনোভ্যাকের কার্যকারিতা আসলেই কিছুটা কম রিয়েল লাইফে দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও 50% উপরে। আমাদের আসলে চীন রাশিয়া অন্যান্য দেশের দিকেও নজর দিতে হবে। বিশ্বমানের ওষুধ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, প্রয়োজনে ভ্যাকসিনের ফর্মুলা কিনে স্থানীয়ভাবে উৎপাদনের পরামর্শ দিচ্ছেন তারা। জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের দেশে ভ্যাকসিন কিন্তু প্রস্তুত করার ক্ষমতা রয়েছে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, মানে লাইসেন্সটা পেলে, নতুন ডিসকভারি না কিন্তু লাইসেন্স পেলে বানানোর ক্ষমতা রয়েছে কারো কারো। সুতরাং সে ব্যাপারেও সরকারকে কিন্তু মনোযোগ দিতে হবে। এদিকে সেরামের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ও সিনোফার্মের টিকা কেনারও চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ার সাথে আলোচনা করছি স্পুটনিক ভ্যাকসিনের বিষয় নিয়ে, চায়না সিনোফার্ম নিয়ে আলোচনা করছি। ওখান থেকে যদি ভ্যাকসিন পাওয়া যায়, আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানি তৈরি করতে পারে ভ্যাকসিন, কিন্তু তাদের তো ফর্মুলা দরকার, র মেটেরিয়াল দরকার। স্থানীয়ভাবে টিকা উৎপাদনের বিষয়ে সরকার প্রাথমিকভাবে কর্মকৌশল নির্ধারণ করেছে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা।